بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। নরসিংদী থেকে বোন মিতু জানতে চেয়েছেন যে রসুলুল্লাহ ইসলামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঠুরিয়ার কাছ থেকে স্বামীর প্রতি কর্তব্য শিখেছিলেন, কথাটা কি সত্য? আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসালাম আলা রাসূলুল্লাহ। জি সম্মানিত বোন, এটা সম্পর্কে আমার জানা নেই। কাঠুরিয়ার কাছ থেকে তিনি দিন শিখেছেন এটা আমার জানা নেই, হলে হতেও পারে, কিন্তু এ সংক্রান্ত কোনো হাদিস আমার জানা নেই। আর একটি কথা, সেটা হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আর আল্লাহ নবীর মেয়ে, তিনি আল্লাহ নবীর কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছেন, কিন্তু কাঠুরিয়ার কাছ থেকে শিখেছেন। বা হ্যাঁ, যদি কাঠুরিয়া কোনো ভালো ব্যবহার করে থাকে তাহলে সেটা এক জিনিস, কিন্তু স্বামীর প্রতি কর্তব্য কি, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিলেন। যে এক মহিলা একদিন আল্লাহ নবীর কাছে আসলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে, বিবাহিতা না অবিবাহিতা? তখন তিনি বললেন যে বিবাহিতা। কহিলেন, শোনো, তোমার স্বামী আছে, তবে শুনে রাখো, স্বামী তোমার জান্নাত, হুয়া জান্নাতুকে ওয়া নারুক, অর্থাৎ স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। অর্থাৎ স্বামীকে তুমি তাকে শ্রদ্ধা করো, তার কথা মানো, তার আনুগত্য করো, তাহলে নিশ্চয়ই যদি যেগুলি তিনি সৎ আদেশ করেন সেগুলি অবশ্যই তোমার জান্নাত যাওয়া সহজ, কিন্তু স্বামীর অবাধ্য হলে তাহলে তোমার জাহান্নাম যাওয়া সহজ। এজন্য স্বামীর সেবা করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা মানতে হবে, যেগুলি বৈধ পথে আপনাকে বৈধ আদেশ যেগুলি স্বামী দেবে অবশ্যই সেগুলি মানতে হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চারটি কারণে মহিলারা জান্নাতে যাবে, তার মধ্যে একটি হলো যে কি, المرأة إذا صلت خمسها، مهلا رضي باسك تنماز پوري و أتعت بالها، شامير إطاعت کري، شامير عنوغت کري و حافظت نفسها، ها এবং তার লজ্জাস্থানের হেফাজত করে, সামাত সাহরা, রমজান মাসে রোজা রাখে, তাহলে জান্নাতে সে প্রবেশ করতে পারবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্যারান্টি। আর স্বামীর খেদমত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আদেশ করলেন স্ত্রীদেরকে, অনুরূপভাবে স্বামীরাও স্ত্রীদের প্রতি দেখাশোনা করবে। এমনকি এক হাদিসে এসেছে যে কোনো নারী যদি তার স্বামীর কোনো স্থানে ঘা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, আর ওইটা দিয়ে যদি তার জিহ্বা দিয়ে সিটিও দেয়, তাহলে তার স্বামীর হক আদায় হবে না। আল্লাহ আকবার, কত বড় কথা! কাজেই স্বামীর আনুগত্য করা, এটা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছেন। এখন যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কাঠুরির কাছ থেকে এটা শিখেছেন, এটা আমার জানা নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম সব ও সাল্লাহ আলা নবীনা মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।